পরম কৃপালু কৃষ্ণগুরু প্রভু ঈশ্বরে তেরার বাণীত কইছে যে পর্বত পাহাড়ত গই বা নির্জন দ্বীপত গই সন্ন্যাসী বেশ ধারণ করাকেই জ্ঞান লাভ করা বা ত্যাগ করা নুবুঝায়। এনে কর্মই জগতর আৰু জীৱৰ কল্যাণ সাধন কৰিব নোৱাৰে। লোকহিতার্থে কৰা কৰ্মইহে জগতৰ তথা জীৱৰ কল্যাণ সাধন কৰে। লোকহিতার্থে কৰা কৰ্মই হল ত্যাগ, ত্যাগেই হল সন্ন্যাস। গতিকে গীতাৰ অন্য এক অর্থ হল ত্যাগ। গীতাশাস্ত্ৰই লোকহিতার্থে কৰা কৰ্মৰ কথাই প্ৰকাশ কৰিছে। ভক্তৰ মাজত শুভ্র আসনত উপবিষ্ট হৈ ভবসাগরের কাণ্ডারি কৃষ্ণগুরু প্রভু ঈশ্বরে ব্যক্ত করিলে, তুহুন আতায়ে পুতলা নাচর কথা জানা নহয়? সা, সূত্রধার হল পুতলা নাচর মূল। সূত্রধারে সূতাডাল ভিন্ন ধরনে টানি পুতলাতো ভিন্ন ভঙ্গিমাত নচুয়াই থাকে, কিন্তু দর্শকে পুতলাটোয়ে নচা কার্যহে দেখা পায়। সূত্রধারে যে নচুয়াই আছে সেইটো দেখা নাপায়। সূত্রধার নহলে পুতলাই নাচিব নোৱাৰে। ঠিক একেদরে এই পৃথিবীখনো এখন নাট্যশালা, জীববোৰ হল পুতলা স্বরূপ, সূত্রধার হল ভগবন্ত পুরুষ। তেওঁই সকলো জীবকে ভিন্ন নির্দেশত নচুয়াই আছে। ঈশ্বর পুরুষের ইচ্ছাতে আর কটাক্ষতে সকলো হয়। কুরুক্ষেত্র যুদ্ধলৈ চা, ইয়ার সূত্রধার হল কৃষ্ণ। তেওঁ হে কার্য কারণর হেতু যুদ্ধখন করালে, সবারে হিয়াত থাকি তেওঁই নির্দেশ দি থাকিল, কোনেও কিন্তু তর্কিবই নোৱাৰিলে। সেয়ে ইজনে সিজনক দোষারোপ করে থাকিল। দেখাত পুতলারূপী কৌরব পাণ্ডবে যুদ্ধ করা দেখা গল, কিন্তু সূত্রধার কৃষ্ণর মায়া ছলনা কোনেও বুঝি নাপালে। পরমাত্মা হল সূত্রধার, তেওঁ চৈতন্য। চৈতন্য পরমাত্মাইহে জীবদেহক নচুয়াব পারে। কৃষ্ণই যেহেতু পরমাত্মা, গতিকে তেওঁ সমস্তকে নচুয়ায়। সরাসর জগতর সমস্ত প্রাণীয়ে যিজনার করুণা কৃপা লাভ করে সৃজন হয়, পালন পোষণ হয়। যিজনার নাম স্মরণ উচ্চারণ করা মাত্রকে বিমল আনন্দ লাভ হয়। সেইজনা ভগবন্ত কৃষ্ণ হল পূর্ণ ব্রহ্ম। পূর্ণ ব্রহ্ম কৃষ্ণই হল পরমাত্মা পরমেশ্বর। কৃষ্ণ হল সর্বকার্য কারণর কারণ। জীবাত্মা হল অর্জুন। কুরুক্ষেত্র মহাসমরত অর্জুনরূপী জীবাত্মার আগত পরমাত্মা কৃষ্ণই জীবর গতি মুক্তি আর তরণর হেতু মহাজ্ঞান দান করেছিল। অজ্ঞান আন্ধার বিনাশ করতা, সৃষ্টি স্থিতি প্রলয়ের গরাকী ভগবান কৃষ্ণর গীতাভাগ হল জীবাত্মা আর পরমাত্মার কথোপকথন। কলির কাল সন্ধ্যাত পরম পুরুষ পরমেশ্বরে নররূপ ধারণ করে যুগলীলা করিবর নিমিত্তে নক্ষত্র ধামত অবতার ধারণ করে কলির মলমতি লোকর তরণর নিমিত্তে কৃষ্ণগুরু নাম কর্ণপথে দান করে পাপ তাপ নিকার যন্ত্রণার পরা জীবজগতক উদ্ধার করে ঈশ্বরের লগত সাক্ষাৎ করে দিয়া ভগবন্ত কৃষ্ণগুরু প্রভুর এয়া এক শান্তিময় গীতা প্রবচন।